ভালো পিয়াস, আজ আলাদা কাজ করেছি। পিয়াস পুকুরে মাছ ছাড়া হয়, তো পুকুরে ছাড়ার আগে প্রথমেই আমাদের পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুত করার আগে প্রথমে আমাদেরকে পুকুরটা ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে নেওয়ার পর বিঘা প্রতি 10 থেকে 15 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পর 3 ফিট মতো জল ঢোকাতে হবে। জল ঢুকিয়ে বিঘে প্রতি 100 কেজি মুহা, 100 কেজি সর্ষে, 20 কেজি ইউরিয়া, 20 কেজি ফসফেট ছড়িয়ে দিতে হবে। তারপর 7 দিন পর পুকুরের জলের কালার ঠিক হালকা সবুজ যখন হবে, তখন আমরা মাছটাকে ছাড়তে পারি। তো আমরা এটা কেজিতে 700 লাইন শিং মাছ পুকুরে মজুত করছি। দেখতে পাচ্ছেন মাছটা একটু বড়ো মাছ, কেজিতে 700 পিস হবে, 1 কেজিতে 700 পিস। তো মাছটা আমার নিজেরই মাছ, নিজের বাড়িতে প্রোডাকশন মাছ। দেখুন মাছটা ছাড়ার আগে জলটা কেমন বেগুনি বেগুনি হয়ে আছে। জলটা বেগুনি বলতে আসলে এখানে পটাশিয়াম পারমিনেন্ট ইউজ করা হয়েছে, যেহেতু শিং মাছ কাঁটা জাতীয় মাছ, এদের কাঁটা একটা মাছকে স্পর্শ করে আঘাত লাগতে পারে, সেখান থেকে ফাঙ্গাল ডিজিজ হতে পারে। তো তার জন্য আমরা পটাশিয়াম পারমিনেন্টে শোধন করিয়ে তারপর পুকুরে ছাড়ব। তো দেখতে পাচ্ছেন কীভাবে মাছগুলো কতটা চঞ্চল মাছ, কোনো ইনফেকশান নেই, কত সুন্দর টোপ দিচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা মাছগুলোকে ভালো করে জলের দুটো জলকে টেম্পারেচার 1 করে মাছকে ভালোভাবে শোধন করিয়ে পুকুরে ছাড়ব। দেখুন মাছগুলো কত চঞ্চল, কত সুন্দর হেলদি মাছ। কেন 10 কেজি মাছ দিয়েছি, প্রায় 7000 পিস মাছ হবে। এটা পুকুরটার এরিয়া প্রায় 2 বিঘের মতো, প্রায় 7000 সিঙ্গি দেওয়া হয়েছে, সাথে সাথে কিছু রুই কাতলা মিরকেল দেওয়া হবে। দেখতে পাচ্ছেন জল কত সবুজ। শিং মাছ যেহেতু আলোকে অ্যাভয়েড করে, অন্ধকারে থাকতে পছন্দ করে, তাই আমাদের জলটাকে সর্বক্ষণ জলটাকে সবুজ রাখতে হবে। সাদা জল হলে সূর্যের আলো তলায় গিয়ে মাছ ওদের কম ফিল করে না, তার জন্য জলটাকে সর্বদা সবুজ রাখতে হবে। দেখুন মাছগুলো ছেড়ে দেওয়া হলো কীভাবে টোপ দেয় মাছ, অনেকক্ষণ একটা ছোটো হাঁড়িতে থাকার পর মাছগুলো অক্সিজেনের স্বল্পতা হওয়ার কারণে মাছগুলো জলে অক্সিজেনের জন্য উপরে টোপ দিচ্ছে। দেখুন কীভাবে টোপ দিচ্ছে, সুন্দর মাছটা দিয়েছি 700 লাইন মাছ। 6 মাসে মাছটা 70 গ্রাম, 80 গ্রাম, কিছু মাছ 100 গ্রাম হয়ে যাবে, কিছু কিছু মাছ 50 গ্রাম হবে। শিং মাছের ফিমেল মাছটা খুব তাড়াতাড়ি বড়ো হয়, মেল মাছটা ছোটো থাকে। বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।